ঠিক আছে দয়াল দরদি গো মালিক রে আমা দয়াল দরদি 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 مالك ري اما برلايا سريشتي تبا بطولا خيلا نيرجني প্রভু নীরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে ও ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে নীরজনে প্রভু নীরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ তারকার বিশ্বাসী খেলো না তব হে উদাসী পরিয়া ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি কারো কারো বিশ্বাসী খেলো না তব হে উদাসী পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অভিকার
তো তুমি এই উদার সুখে দুঃখে অবিকার হাসি চোখে লিছো প্রভু আপন শোনে হাসি চোখে লিছো প্রভু আপন শোনে হাসি চোখে লিছো প্রভু আপন শোনে নিরজনে প্রভু নিরজনে খেলেছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলেছো প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয়ায় করি বন্দী নূর নবীজির চরণ হযরত আলী মা ফাতেমা ইমাম দুটি ভাই নত শিরে পাঞ্জাতনে ভক্তি জানাই চার তরিকার চার পীরেরে ভক্তি যাই করিয়া কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দী মর্যাদা দিয়া এই বিশ্বের আউলিয়া যত নাম ধরে বলব কত সকলের কদমে ভক্তি জানাই হইয়া নত বাগদাদের ওই বড় পীর ভক্তি দেই দরবারে আজমিরেতে খাজা বাবা ভক্তি নত শিরে নকশাবন্দির পাক দরবারে ভক্তি দিয়া যাই মুজাদ্দেদির দরবারেতে ভক্তি জানাই আমার বাংলাদেশের শাহজালাল ভক্তি দেই দরবারে শাহপরাণের পাক দরবারে ভক্তি নত শিরে এবার চট্টগ্রামে আছে আমার বাবা ভান্ডারি মাইজ ভান্ডার তরিকা মতে পারের কান্ডারি আমি কেল্লা সারো পাক দরবারে ভক্তি দিয়া যাই কুমিল্লায় সুলেমান ল্যাংটা ভক্তি দেই দরগায় রাতালি সাগনি সারে ভক্তি যাই করিয়া নবালিশা কান্দু সারে ভক্তি দেই পৌঁছায়া বাংলাদেশের রাজধানী ঢাকার শহরে শাহালি বাবা স্থান নিয়েছে মিরপুর এক নাম্বারে শাহালি বাবার পাক দরবারে ভক্তি দিয়া যাই গুলিস্তানের ওই গোলাপসা ভক্তি জানাই বাবু বাজার বাহার সারে ভক্তি যাই করিয়া আমি পুস্তক গোলায় রশিদ মস্তান ভক্তি দেই পৌঁছায়া সাকবীর সাপাগলা সারে ভক্তি দিয়া যাই রোহানি পায়েস দয়াল আমি ভিক্ষা চাই আমার ময়মনসিংহে বোড়া পীর কালুসা বাবায় আছে এই অধীনের লাখো ভক্তি জানাই তাদের কাছে নেত্রকোনায় শাহ সুলতান ভক্তি দেই দরবারে শাহ কামালের পাক দরবারে ভক্তি নত শিরে হানিফ শাহ বাবার পাক দরবারে ভক্তি যাই করিয়া রুহানি ফায়েজ দয়াল দিও দান করিয়া আমি অমর সান্দের পাক দরবারে ভক্তি জানাই পাগলি মায়ের পাক দরবারে ভক্তি দিয়া যাই মধুর মারো পাক দরবারে ভক্তি যাই করিয়া মারহুমের পাক দরবারে ভক্তি দেই পৌঁছায়া বিশ্বের আউলিয়া যত নাম ধরে বলবো কত সকলের দরবারে ভক্তি জানাই হইয়া নত পিতা মাতার চরণেতে ভক্তি জানাই যাহাদের উসিলা করে এলাম এই ধরায় আমার পীরে কেবলা হইলেন গাজী মতিন চিস্তি নাম বাবা জানের পাক কদমে ভক্তি জানাইলাম আমার গানের গুরু হইলেন বাবু সুনীল কর্মকার দয়ালের চরণেতে ভক্তি রয় এবার প্রতিপক্ষ শিল্পী যিনি সালাম জানাই তারে উভয় সহ শিল্পীদেরকে সালাম দেই আসরে ফিরুসা বাবার পাক কদমে ভক্তি যাই করিয়া আমার মোস্তফা ভাইয়ের পাক কদমেও ভক্তি দেই পৌঁছায়া সভা করে আসেন যত ভদ্র শ্রোতাগণ
সকলের দরবারে সালাম করিবেন গ্রহণ শেরপুর জেলায় আমার বাড়ি সদরেতে থানা বর্তমানে ঢাকায় আছি উত্তর খান ঠিকানা বারেক বৈদেশী নাম ধরে সকলে ডাকে আমার বারেক বৈদেশী নাম ধরে সকলে ডাকে আমার ইতি করি বন্দনা গান এইখানে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ তার স্ত্রীদের ঘর থেকে উনি মেরাজে গমন করেনি মেরাজে গমন করেছে উম্মে হানির ঘর থেকে এই উম্মে হানির ঘর থেকে মেরাজে যাওয়ার রহস্যটা কি ভাই শরীয়তের আইনে একটা কথা বলে একটা ভিন্ন সাবালক পুরুষ আর একটা ভিন্ন সাবালিকা মাইয়া এরা একসাথে রাত্রি যাপন করার কোনো অনুমতি নাই বিয়া ছাড়া কি আছে না না আছে এটা কোন দেশেই নাই যদি শরীয়তের আইনের মধ্যে আপনি থাকেন তাইলে আমার রাসূলের সম্পর্কে উম্মে হানি কি হয় রাসূলের সম্পর্কে উম্মে হানির তিনটা সম্পর্ক একটা সম্পর্ক উম্মে হানির বাবার নাম ছিল আবু তালিব সম্পর্কে নবীর চাচা ওই সুবাদে উম্মে হানি দয়াল নবীর চাচা তো বোন আরেকটা সম্পর্ক উম্মে হানির ভাইয়ের নাম মাওলা আলী কারিমুল্লাহ মাওলা আলী কারিমুল্লাহ দয়াল নবীর চাচা তো ভাই আবার মেয়ের জামাই ওই সুবাদে উম্মে হানি হলো জিয়ারি কি গো জামাইয়ের ছোট বোন বা বড় বোন জিয়ারি হয় আরেকটা সম্পর্ক কি আরেকটা সম্পর্ক হলো উম্মে হানি ছিল আমার দয়াল নবীর একজন ভক্ত আর আমার দয়াল নবী ছিল তার গুরু এই যে একটা সম্পর্ক আরেকটা সম্পর্ক তাৎক্ষণিক হয়ে গেছে এই সম্পর্কটা কি এই যে বললাম যে ইসলামিক আইনে একটা ভিন্ন সাবালক পুরুষ আর একটা ভিন্ন সাবালিকা মাইয়ারে দেখারও অনেক নিয়ম কানুন আছে কিন্তু একটা জায়গায় নিয়ম কানুন নাই কোন জায়গাটায় নাই যদি একজন রোগী হয় আর একজন ডাক্তার হয় আপনি যদি হাসপাতালে যান হাসপাতালে ডাক্তার যদি নারী হয় আপনি রোগী এতেও কোনো মানে সমস্যা নাই তো যাক এই যে জবাবটা দিলাম আসলে এই প্রশ্নটা করা হয়েছিল বলছে পালা যাই হোক এই বিষয়টা একটু বলবেন আমার কাছে যে যেটুকু রাখা হয়েছিল আমি চেষ্টা করলাম আমার জায়গাটুকু পরিষ্কার করার জন্য এখন একটা গান গায়ে বসি পালা শুরু হইলে যখন যা প্রশ্ন আসবে তাই নিয়ে আলোচনা হবে নাকি হ্যাঁ এই জন্য আগেই শেষ করলাম বিষয়টা দয়াল বাবা ওমর চান্দের দরবারের পক্ষ থেকে লাল গামছা শুধু এখানে না যেখানেই গান করি সেখানেই দয়াল বাবা ওমর চান্দের সৈন্যবাহিনী থাকে আর তারা আমাদেরকে বিভিন্নভাবে সম্মান করে মহব্বত করে আদর করে এই মাথায় যে গামছা এটা দয়াল বাবার দরবারের চরণ ধুলি মনে করে আমরা মাথায় রাখি আমার দয়াল নবীর মহাব্বতে কাঁদে না যার প্রাণ হুজুর পাকের মহাব্বতে কাঁদে না যার প্রাণ আমি আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমার দয়াল নবীর মহাব্বতে কাঁদে না যার প্রাণ দয়াল নবীর মহাব্বতে কাঁদে না যার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান নবীর প্রেমে ওয়াইএস করনি 32 দন্ত ভাঙলে না পনি
কবির প্রেমে ওয়াইস করনি ৩২ দন্ত ভাঙলে না পনি নূর নবীজি গায়ের জামা করলো জারে দান নূর নবীজি গায়ের জামা করলো জারে দান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান জুনাইদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইল শির জুনাইদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইল শির স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান যুগে নবী যারে আউলিয়া বানান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান ভাবিয়া বারেক বৈদেশি বলে রাখিও নবী গো চরণ তলে ভাবিয়া বারেক বৈদেশি বলে রাখিও নবী গো চরণ তলে দয়াল মতিন সাই আমার তুমি বর্তমান দয়াল মতিন সা বাবা তুমি বর্তমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান জুনাইদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইল শির জুনাইদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইল শির স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান দয়াল নবীর মহাব্বতে কাঁদে না যার প্রাণ দয়াল নবীর মহাব্বতে কাঁদে না যার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান সেই প্রেমের নবী মায়ার নবী সোনার মদিনাতুল মানোয়ারায় অসংখ্য দরুদ সালাম সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে এই কলিহত জীবের একমাত্র নিস্তার আহলে বায়া তাহলে বায়া তাহলে বায়া শানে পাকে পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কোষা মা ফাতেমাতুজ জাহারা মাওলা ইমাম হাসাইন মাওলা ইমাম হোসাইন আমি পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাই ২২৪০০০ পয়গম্বর ৩১৩ নবী অসংখ্য আল্লাহর অলি চার তরিকার চার পীর পাগল আয়স্তরণী সহ নবীর বংশে ১২ ইমাম ১৪ মাসুম কারবালার ময়দানে যারা আত্মহুতি করলেন নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় যারা কতল করে দিয়েছেন সেই সমস্ত আওলাদের রসুলের প্রতি লাখ কোটি ভক্তি শ্রদ্ধা সালাম ভালোবাসা জানাই
সঙ্গে ভক্তি জানাই যার কাছে আমি যিনি আমার গানের গুরু জ্ঞানের দাতা বাউল কবি সাধক সুশীল সরকার তার সমাধি স্থলে হাজারো ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যার কাছে আত্মহুতি করেছি যিনি আমার চারতরিকার মসজিদ শাহসুফি ইমান চ্যানেল তিস্তির জামি আমি তার পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার গর্ভধারিণী মা জন্মদাতা বাবা শ্রেণী মতো আমার গুরুজন যারা প্রত্যেকের কাছে অন্তর থেকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা সালাম জানাই আজকে যেই দরবারে আসছি হযরত মোহাম্মদ ইমান আলী শাহ বন্ধু শাহ রহমাতুল্লাহ আলাই কালিমপুরি হুজুর পাকের ভক্ত হযরত পাগল বাবা শাহ মোহাম্মদ আফাজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই আমি কালিমপুরি তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাই গোলবোধনী হুজুর পাকের একনিষ্ঠ ভক্ত বিন্দু সাধক পাগল বাবা হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ রহমাতুল্লাহ আলাই তার পবিত্র ষাটতম বাৎসরিক পবিত্র ওরস মোবারক এই দরবারে গদিনীশীন পীরে কেবলা শাহ সুফি পাগল ফিরুজ শাহ বাবার দরবারে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আশেকান জাকেরান ময়মুরব্বী অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে আমার যার কারণে আসা পাশে আমাদের অমর চান্দের দরবার অমর চান্দের দরবারে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি পাগলি মায়ের দরবারে ভক্তি রাখছি সেই দরবার থেকে আমার গোলাম মোস্তফা ভাই সরোয়ার ভাই তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি গোলাম কবি যার সাথে যোগাযোগ হয়েছে আমাদের টাঙ্গাইলের তরিকত ফেডারেশনের আমার অত্যন্ত প্রিয়জন মোখলেসুর রহমান সাহাবিব আমি বাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি গণ্যমান্য ব্যক্তিবর্গ যার সাথে আমার গান আমার ভাই বারেক বৈদেশী তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি উভয় দলের সহশিল্পী প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে দেশ জাতি সমাজ সভ্যতার জন্য ধর্মের জন্য মাতৃভূমির জন্য দেশের যারা বুকের তাদারত্ব ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছে প্রত্যেকের প্রতি অন্তর থেকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সর্বাগ্যে জ্ঞানীগুণি মানিধন সাধুগুরু বৈষ্ণব পীর মাসায়েক ভক্ত আশেকানন্দ দরবারের পীর মাসায়েক মা বোনেরা ছাত্র সমাজ প্রত্যেকের কাছে আমার অন্তর থেকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি সর্বাগ্যে আপনাদের চরণে ভক্তি রাখছি হ্যালো গীতানের কালে আসিবে মোর সুতরা সুতনে আমার মতে গীতানের কালে আসিবে মোর সুতরা সুতনে দেখিব তোমারে পরাণ ভরিয়া দেখিব তোমারে হৃদয় ঘুরাইয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মোতে ঈদানের কালে আসিব মুর্শিদ রাসূলকে আমার মোতে ঈদানের কালে আসিব মুর্শিদ রাসূলকে দেখিব তোমারে পরাণ ভরিয়া দেখিব তোমারে হৃদয় ঘুরাইয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ
প্রাণের দয়াল আমার দরদি মুর্শিদ তোমার পাক দরবারে দয়াল তোমার পাক দরবারে ভালো ভালো ভক্তি রায় হাজার বারে সনজরে রাইখো তুমি আমার ভুলি না জান তোমারে সনজরে রাইখো দয়াল আমার বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলা আলীর চরণ বন্দি ইমাম দৈজনা আমি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলা আলীর চরণ বন্দি ইমাম দৈজনা পাগ পাঞ্জাতন আহলে ভায়া পাগ পাঞ্জাতন আহলে ভায়া ভক্তি রয় পাগ চরণ সনজরে এই খতুমি আমারে হলি না জান তোমারে সনজরে রাই খতয়াল আমারে আমার গাউসেল আজম বরপি করিলাম চুম্বন তোমার কাঁধে রেখেছিলেন নবীজি পদক আজমির বন্দি খাজা বাবা তুমি মইনতি তোমারই কারণে পেলাম মুহাম্মদ সিলেট বন্দি শাহজালাল ভক্তি নত শিরে সাফরানের পাক দরবারে ভক্তি হাজার বারে কাউসেল আজম মাঝ ভণ্ডারি আমার ভক্তি রয় এবার বৈরাবরের পাক দরবারে ভক্তিও আমার ওমর সান্দের পাক চরণে প্রেমের ভক্তি রয় এবার মাপা গুল্লির দরবারেতে ভক্তিও জানাই ইদ্দিশার পাক দরবারে ভক্তিও জানাই ইদ্দিশার পাক চরণে ভক্তিও জানাই হানিফ বাবার
পাকিস্তান বাদে আমার ভক্তি রই বাবা বিরুদ চন্দের দরবারেতে ভক্তিও সভাপতির পাকচরণ সভাপতির পাকচরণে ভক্তি রয় হাজার বারে শোনো জোরে দেখো তুমি আমার ভুলি না যান তোমারে শোনো জোরে রাইখো তুমি আমার আমার মুখলে সবাবা আছেন বইয়া ভক্তিও জানাই ভক্তবিন্দু আছেন যত সালাম রেখে যায় সাথী শিল্পী বারেক বৈদেশী ভক্তি জানাই তারে উভয় দলের সহশিল্পী সালাম সভাকারী জ্ঞানের দাতা সুশীল সরকার ভক্তিও জানাই আমার চাট্টরিকার মুর্শিদ যিনি মানচান ভক্তি রেখে যায় মাতৃনিন্দা কেউ করবেন না গর্বে দিছে ঠাই বাবার নিন্দা করলেই ও তার পাপের সীমা নাই টাঙ্গাইলে মন জেলা ধরি মির্জাপুরের থানা ধল্লা গ্রাম বসাত করি গোলামের ঠিকানা টাঙ্গাইলে মন জেলা ধরি মির্জাপুরের থানা হল্লা গ্রাম বসাত করি গোলামে শরীয়ত সরকার নাম টিয়াবা শরীয়ত সরকার নাম টিয়াবা হরতে শিবা উলবে সে শোনো জরে এই তুমি আমারে ভুলি না যান তোমারে শোনো জরে রাইখো দয়া আমার আমার পাগলি মায়ের দরবার থেকে ওমর চান্দের দরবার থেকে একটা গামছা আমার ভাইকেও দিছে আমাকেও দিয়েছেন আসলে বস্ত্র দানকারী তার অনেক ভাগ্যবান আমরা হাদিস শরীফে পেয়েছি তারপরেও এটা দয়ালের চরণ ধুলি কৃপা আশীর্বাদ সর্বাগ্যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাই আমার ভাই একটি গান করেছে দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাটি মুসলমান পালাও শুরু হয়ে গেছে আমি ছোট্ট একটি গান করব আমার যারা অত্যন্ত সোহালে পরিবেশ দিয়েছেন শ্রদ্ধা জানাই সকলের প্রতি ভালোবাসা জানাই আমার মন থেকে একটি ছোট গান আমি করব তারপরে পালা গানে চলে যাব আপনি যদি আমি বলি আপনাকে যে আমাকে একটা আয়না কিনে দেন আয়না কোনো বস্তু না আয়নাটি হলো নাম যদি কাউকে বলি আমাকে একটা আয়না কিনে দেবেন দিতে পারবেন না দিবেন কি কাঁচের গ্লাস তার পিছন দেশে আছে পারো আয়না ছাড়া যেমন নিজের চেহারা আয়নার আরেক নাম হলো আরশি আরেক নাম হলো দর্প আয়না দর্প আরশি আয়না ছাড়া যেমন নিজের মুখ দেখা যায় না মুর্শিদ ব্যতি রেখে কখনো কেউ আল্লাহর সান্নিধ্যেও যাইতে পারে না তাই আমি একটি ছোট্ট গান আমি করি ওই আইনাতে মুখ দেখিতে ওই আইনাতে মুখ দেখিতে ভক্তগণের
Yeah.
آينا بوليتي آينا آينا دي ها لاينا دي بوليتي آينا بوليتي آينا آينا دي ها آينا دي كباري حسنه نبي پاي نمبره كباري حسنه نبي پاي نمبره مرشد روپے دیبه آينا دي ويعني Oh, Baba, Hamid, Baba, 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 Oh,